कहते हैं तो फिर जाने बहाई लाने नो এখন হলুদে যাওয়ার জন্য একটা ডালা বানাচ্ছি। এই জিনিসটা বাইরে থেকে কিনে আনা। এখন এটার সাইড দিয়ে আমি জাস্ট একটু সুতা বা গুনা পেঁচিয়ে নিচ্ছি, তার ওকে তার বা গুনা যেটাই বলি না কেন সেটা পেঁচিয়ে নিচ্ছি। লন্ডনে গুনাও পাওয়া যায়, সো সব পাওয়া যায়। এখন আমি এটাকে জাস্ট চারপাশ দিয়ে এভাবে পেঁচিয়ে নিব। দেন আমি এখানে এই যে পিঠা বানিয়ে রেখেছি, এগুলো কালকে রাতে বানিয়েছি আর এটা সকালে উঠে বানালাম। আমার শরীরটা লাস্ট কয়েকদিন যাবত খুব খারাপ, ভ্যাকসিন দিয়ে আমি পুরো অসুস্থ। সো আমার আসলে অনেক প্ল্যান ছিল একটা সুন্দর অনেক রকমের পিঠা দিয়ে ডালা তৈরি করার, কিন্তু আমার শরীর এত খারাপ যে আমি আসলে কাজটা করতে পারিনি। তো কিছু করার নাই, ওরা তো আমাকে নাই করছিল যে ভাবি আনতে হবে না, কিন্তু আমি নিজে মানে হয় না যে নিজের কাছে খারাপ লাগতেছিল যে আমি নিতে চাইলাম নিজে ইচ্ছা করে, বাট আমি অসুস্থ হয়ে পুরো সব এলোমেলো হয়ে গেল। তো যাই হোক, কোনো রকম নকশি পিঠার একটা ডালা করে নিচ্ছি। ইনফ্যাক্ট নকশি পিঠাটাও অত সময় দিয়ে ধৈর্য সহকারে বানাতে পারিনি, অত ভালোও হয়নি, বাট যা হয়েছে তাই নিয়ে যাব, কারণ কিছু করার নেই। শরীর ভালো থাকলে অবশ্যই এর চেয়ে ভালো কিছু করতাম। তো আমি এইভাবে আর কি ডালাটা, যাতে হলুদের ডালা লাগে এভাবে আমি ডালাটাকে সেট করে নিব, দেন আমি ডালাটা সাজাবো। আমার এই যে এখানে পিঠার ডালাটা রেডি হয়ে গিয়েছে, সত্যি কথা বলতে আমার নিজের কাছেই ভালো লাগছে না, কারণ আমি অন্যভাবে প্ল্যান করেছিলাম নিব। তো এখন শরীরে কুলায়নি, সেই জন্য আর পারিনি, কারণ আমার শরীরটা আসলেই অনেক খারাপ গেছে লাস্ট 2-3 দিন, মানে প্রচণ্ড খারাপ ছিল, অসুস্থ ছিলাম। তো এইটা আর কি কোনো রকম একটু করেছি, আর আমার মন মতো পারফেক্টও হয়নি পিঠাগুলা, যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে মানে এনার্জি পাচ্ছিলাম না সেই জন্য। আর করেছি হচ্ছে এইটা আসলে কোনো মানে এটা তো নর্মাল জেলি যেটা প্যাকেট থাকে ওটা গুলিয়ে এরকম একটা ট্রে ভাবছি সাজিয়ে নিয়ে যাব। এটা জাস্ট হচ্ছে আপনার মানে হলুদদের যে টেবিলটা সেখানে রাখার জন্য নিব, দেখতে সুন্দর লাগবে এই আর কি, তাছাড়া আর কিছু না। হঠাৎ করেই মাথায় আসলো তাই আমার এই যে এরকম একটা ট্রে ছিল এটার উপরে নিয়ে নিচ্ছি। তো এখানে ফুলটা কেটে এটাকে ঠিক করে নিব। সো এইটুকুই আমি নিয়ে যাচ্ছি, এর চেয়ে বেশি আর কিছু পারিনি, বাট অনেক কিছু প্ল্যান ছিল। সো যাই হোক আর কি, হলুদে পরার জন্য আমি এই শাড়িটা বের করেছি, হলুদ উপলক্ষে ম্যাজেন্টা অথবা হলুদ শাড়ি পরার জন্য ওরা বলেছে। আমার আসলে হলুদ শাড়ি পরতে চেয়েছিলাম, বাট এই যে এই গহনাটা মানে লাইক এইটা হলুদের এই জুয়েলারিটা আনিয়েছি আপনাদের ভাইয়াকে দিয়ে। আমার তো লাস্ট 3 দিন যাবত প্রচণ্ড শরীর খারাপ, যার কারণে আমি বের হয়ে এই জিনিসটা কিনতে পারিনি। তো এইটা হলুদের সাথে পরলে ভাল লাগবে না, এই জন্য আমি পরে ভাবলাম আচ্ছা তাহলে ম্যাজেন্টাও যেহেতু অপশনে আছে তাহলে এই শাড়িটা পরি। এটা হলুদে পরার জন্য আমার কাছে মনে হয় ঠিক আছে, কারণ এটার পাটটা হলুদ আর ভিতরেও সব মিলিয়ে এই জুয়েলারিটা দিয়ে পরলে ভালো লাগবে। যদি ওই গলার এটা আমি পরবো না, যদি খোপা করি তাহলে এটা হয়তো মাথায় পেঁচিয়ে নিব, টিকলিটা পরবো, আর দেখি আর কি এনার্জি যতটুকু থাকে আর কি ওইভাবে রেডি হব। তো এখন রেডি হয়ে নেব আমি। সো ফাইনালি আমি রেডি, এই তো সুতি খুবই সিম্পল একটা শাড়ি পরেছি, সাথে আমি হলুদের অর্নামেন্টস পরেছি যেটা আপনাদের ভাইয়া আমার জন্য কিনে এনেছে, একদম হলুদ কালার। সো আসলে এটার সাথে কন্ট্রাস্ট করার জন্যই আমি হচ্ছে মূলত ম্যাজেন্টা শাড়িটা পরেছি, কারণ হলুদের সাথে হলুদ এটা পরলে একদমই ভালো লাগতো না। বাট জুয়েলারিটা এমনি সুন্দর আছে, বাট কালারটা একটু বেশি হলো আর কি, তাছাড়া ঠিক আছে। এই তো হচ্ছে আমার শাড়ির ফুল লুক, ক্যামেরায় অনেক মোটু লাগতেছে, পেটটা এত বড় লাগতেছে, বাট তার মানে কিন্তু অন্য কিছু না, কটন একটা শাড়ি, বাট শাড়িটা সুন্দর, আমার পরে ভালো লাগছে, নিজের কাছে সুন্দর লাগছে, আর ক্যামেরা থেকে কেন জানি মনে হচ্ছে বাস্তবে বেশি ভালো লাগছে। সো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমাকে কেমন লাগছে শাড়িতে, বিকজ আমি শাড়ি পরতে অনেক লাইক করি।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুক্তি আফরোজ, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মুক্তি আফরোজ থেকে। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এবং আজকে আমরা আসছি হচ্ছে মিরাজ ভাই আর ফাহমিদার হলুদে। তো দেখতেই পাচ্ছেন কত আয়োজন, এই ডেজার্ট গুলো নাহিদ ভাবি আনছে, তো এগুলোকে এখন আমি একটু রেডি করে রাখবো। তো জাস্ট একটার উপর আর একটা সাইড করে সুন্দর করে একটু রাখতে হবে আর কি। অলরেডি আমরা চলে আসছি এখানে, এখানে পায়েশ একদম রেডি করে দিয়েছি। এখানে আছে চটপটি, এটাও ভাবি আনছে, এটা মনে হয় সালাদ চটপটির জন্য। এখানে আর একটা আপু পিঠা এনেছে, এইটা কি এনেছে জানি না, লাইক এটা ছালনা মিষ্টি তাও জানি না। সো এই তো এক এক করে খাবার দাবার আসছে আর রেডি করছি আমরা। জামাই বউ আসার আগেই আমরা চলে এসেছিলাম, তো এখন মাত্র ওরা চলে আসলো, ঢুকছিল, আর আমরা আর কি একটা ওড়না দিয়ে বউটাকে নিয়ে যাব, সেটার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিপারেশনে ছিলাম। Everyone look here, please. Everyone look here. বন্যার ফটোশুট হচ্ছে, এই যে স্টেজ খালি। আমাদের বউকে মানে ফাহমিদাকে আজকে অসম্ভব সুন্দর লাগছিল, ভিডিও থেকে সামনাসামনি দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছিল। মাশাআল্লাহ, ওর মেকআপটা অনেক সুন্দর হয়েছিল আর দেখতেও অনেক ভালো লাগছিল। ওদের বিয়ে কিন্তু আরও বেশ কিছুদিন আগে হয়ে গিয়েছে, ওদের বিয়ের আরও একটা ভিডিও আমি আমার চ্যানেলে এর আগে আপলোড করেছি। ফাহমিদা যখন বাংলাদেশ থেকে এসেছিল তখন ওই ভিডিওটা করেছিলাম, আর ওরা লন্ডনে একটা প্রোগ্রাম করবে এটা আগে থেকেই ডিসাইড ছিল, কারণ মিরাজ ভাই অনেক বছর যাবৎ লন্ডনে থাকে, এখানেও তার অনেক বন্ধুবান্ধব আপনজন আছে, তো তাদের নিয়ে এই প্রোগ্রামটা হচ্ছে। আর আজকে একটা হলুদের প্রোগ্রাম হলো, এরপরে রিসেপশনের প্রোগ্রামটাও হবে, সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, সেটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই 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 ওদের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ ওদেরকে
অনেক ভালো রাখে বিবাহিত জীবনে। তো এখন সবাই আমরা ছবি তুলছিলাম পার্ট বাই পার্ট, আসলে এত এত এনজয় করেছি আমরা, সব কিছু ভিডিও করা পসিবল হয়নি, আবার অনেক লোকজন ছিল এর মধ্যে, আসলে সব পরিস্থিতিতে ঢুকে ভিডিও করাও পসিবল হয় না। তো সব কিছু মিলিয়ে যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকেন, একদম র ফুটেজগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় এই ধরনের অনুষ্ঠানের ফুটেজগুলো একদম র থাকলে বেশি এনজয় করা যায়। ভাইয়া ক্যামেরা মোবাইলে তুলবেন, কোনো সমস্যা নেই, এটা তুলবেন। হ্যাঁ একটা হাসি হবে। আমাদের সব খাবার দাবার একদম সুন্দর ভাবে পরিবেশন করা হয়েছে। এখন এখানে আরো অনেক খাবার আছে, তো এখন আমি যেটা করব একটা সমুচা খাওয়া নেব। সবাইকে স্বাগতম। আমরা অনুষ্ঠানের এই যে আমাদের মনির ভাই আর হচ্ছে মাসুদ ভাই আর আপনাদের আফরান ভাই, আর মনির ভাই তার হলুদের পাঞ্জাবিটা পরে আজকে চালাই দিচ্ছে। আপু এই পিঠাটা নিয়ে আসছিল, আপুর করা পিঠা খাচ্ছি, খুবই মজা হয়েছে। আর এই যে হচ্ছে আমাদের ভাইয়া আপুর হাজবেন্ড, হচ্ছে করে নিয়ে আসছে। আমাকে দেখে কি মজা, আমাকে ছেড়ে আরেকজন বিরিয়ানি খাচ্ছে।
এবার এখানে আমি আমার খাবারটা নিয়ে বসেছি। আমি এখানে বিরিয়ানি নিয়েছি, চানা ডাল আর ডিম, আর আমাকে বাবু ভাই খাবার বেড়ে দিয়েছে এতগুলো, বাট আমি সবগুলো শেষও করতে পারিনি। যাই হোক, আমি বেশ মজা করে খাচ্ছিলাম, খাবার অনেক মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফেরার আগে সবাই এই যে নিজের গলায় গলা ছেড়ে গান গাচ্ছিল, বিয়ে বাড়ি মানেই তো একটু নাচ গান, তো এইটুক ফান তো হবেই। আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি, আর এটার পরেই আমরা যে যার বাসায় ফিরে গিয়েছি। তো আমি এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের কাছে আমাদের আজকের এই হলুদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই মিরাজ ভাইয়ের ফাহমিদার জন্য দোয়া করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনারাও সবাই বিদায় নিয়ে নেবেন, এবং নতুন বিয়ের ভিডিওর জন্য সবাই আবার আসবেন আমার চ্যানেলে। আল্লাহ হাফেজ। সামনে সামনে সামনে।